সুপ্রিয় দর্শক মণ্ডলী, 2023 সালে মহাস্থান থেকে মোকামতলা পর্যন্ত ঢাকা রংপুর ফোর লেন মহাসড়ক একেবারে নতুন লুকে আপনার সামনে প্রেজেন্ট হয়ে গেছে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো মহাস্থান থেকে মোকামতলার এই মহাসড়কটি ফোর লেনে একেবারে পরিপূর্ণ ফোর লেন মহাসড়ক হয়ে আপনার সামনে দৃশ্যমান হয়েছে। সঙ্গে আছি আমি আসাদুজ্জামান সজন, পুরো ভিডিও জুড়ে এই মহাসড়কের অপরূপ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আশা করি সঙ্গে থাকবেন। বর্তমানে 2023 সালে এই মহাসড়কে আসলে মনে হবে যে আপনি ইউরোপের কোনো দেশে গাড়ি চালিয়ে যাচ্ছেন। বগুড়া মহাস্থানগড় হতে আপনাকে গোবিন্দগঞ্জের দিকে আসতে হবে, তাহলে এই মহাসড়কটির বর্তমান রূপ আপনি দেখতে পাবেন। বর্তমানে এই মহাসড়কটির দুটি লেনেই এখন চালু হয়ে গেছে, দুটি লেন দিয়ে এখন গাড়ি চলাচল করছে। আমি এখন যে স্থানে অবস্থান করছি এটা মহাস্থানগড় হতে পাকুড়ের তল নামে একটি স্থান, যেখানে এই ওভারব্রিজটি এখনো খুলে দেওয়া হয়নি, তবে খুব শীঘ্রই খুলে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। পাকুড়ের তল ওভারপাসটি অতিক্রম হয়ে এখন আমি সামনের দিকে যাচ্ছি। আপনারা যারা এই এলাকার আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই যদি জায়গাটি চিনে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রায় 20 কিলোমিটার মহাসড়ক বর্তমানে এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ফোর লেন চালু হয়ে গেছে। 20 কিলোমিটার মহাসড়কের মধ্যে আপনি কোনো গ্যাপ দেখতে পাবেন না, মহাসড়কটি একেবারে পরিপূর্ণ মহাসড়কে দৃশ্যমান হয়েছে। সামনে আছে বালুয়া ওভারপাস, এরপরে আছে মোকামতলা। ইতিমধ্যে মহাসড়কটির প্রায় আমি 7 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি। ২০২২ সালে এই এলাকার আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, সেখানে এই মহাসড়কটি আপনারা দেখেছিলেন যে কাজ চলমান ছিল। বর্তমানে মহাসড়কটি এখন পরিপূর্ণ মহাসড়ক হয়েছে, বলা যেতে পারে প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে গেছে আর 10% কাজ কমপ্লিট হওয়ার বাকি আছে, অর্থাৎ সার্ভিস লেনের ডিভাইডারের কাজ বাকি আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অলরেডি আমি 10 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি, আপনাদেরকে দেখিয়েছি। যারা কন্টিনিউ দেখছেন তারা বুঝতে পারছেন বর্তমানে এই মহাসড়কটির অবস্থা কীরকম। অনেকেই যারা ঢাকাতে আছেন, উত্তরবঙ্গের মানুষ, তারা হয়তোবা ঈদে বাড়ি ফেরার কথা ভাবছেন। আশা করা যেতে পারে সামনের ঈদে এই মহাসড়কে আপনারা নির্বিঘ্নে আসতে পারবেন উত্তরবঙ্গে। তবে সেই সাথে আরো একটি কথা বলতে চাই, গোবিন্দগঞ্জ হতে পীরগঞ্জ পর্যন্ত এই মহাসড়কটির কাজ এখনও 50% কমপ্লিট হয়নি, তবে খুব শীঘ্রই আরও কিছু উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন মোকামতলার দিকে এগিয়ে যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মহাসড়কটির বর্তমান অবস্থা। আপনাদের কাছে কী মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইতিমধ্যে আমি প্রায় ভিডিও স্কিপ করে 15 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়কটি প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। কিছুদিন আগে আমি যে স্থানে আছি এই জায়গাটাতেই কাজ চলছিল, এখন সেখানে মহাসড়ক পরিপূর্ণতা লাভ করেছে, এখন সেখানে মহাসড়কটি দৃশ্যমান হয়েছে। আমার গন্তব্য মোকামতলায় গিয়ে শেষ করব। মোকামতলা পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। এবং দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফোর লেন চালু হয়ে গেছে, কিন্তু দুই পাশের সার্ভিস লেন এখনও চালু হয়নি। সার্ভিস লেনের ডিভাইডারের কাজ শেষ হলে সার্ভিস লেনগুলো চালু করা হবে, তবে জানা যায় যে প্রথমেই
ফোর লেনের কাজ শেষ করা হবে এবং অতি শীঘ্রই গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। দর্শক মণ্ডলী, আমি প্রায় 15 কিলোমিটার পথ অতিক্রম করেছি, এখন আমি মোকামতলার কাছে আছি। আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমি মহাস্থানগড় হতে মোকামতলা পর্যন্ত এই মহাসড়কটি আপনাদেরকে দেখাবো এবং এর পরবর্তী ভিডিওতে আমি মহাস্থানগড়ের ওভারপাস সম্পর্কিত ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই, কারণ মহাস্থানগড়ের ওভারপাসটি বর্তমানে উন্মুক্ত করে দেওয়া হয়েছে চলাচলের জন্য। এই স্বপ্নের ফোর লেন মহাসড়ক যদি কাজ শেষ হয়ে যায় তাহলে অতি শীঘ্রই ঢাকা থেকে উত্তরবঙ্গের রংপুর পর্যন্ত আসতে আপনার 4 ঘন্টা সময় লাগবে। এই মহাসড়কটি পরিপূর্ণতা পেতে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত আপাতত অপেক্ষা করতে হবে বলে জানা যায়, তবে সেটা পারিপার্শ্বিক অবস্থা এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার উপর নির্ভর করবে বলে জানা যায়। আশা করা যায় ঢাকা রংপুর ফোর লেন মহাসড়কের এই নিউ লুকটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনি যদি এই ধরনের মহাসড়ক আপডেট এবং দর্শনীয় স্থান সম্পর্কিত ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।